এই ভিডিওটিতে আলোচনা করবো লটারি কিনা তারপরে আপনার ফ্রি অফার খোঁজা কোন মার্কেটে ক কম দামে মাল দিচ্ছে অফারে দিচ্ছে এই সমস্ত খোঁজা এই যে মেন্টালিটিটা এটা কিভাবে আপনার সাকসেস জীবনের সাকসেস অর্জন করতে সমস্যা করে ওকে তো ওই যে সাকসেস সম্বন্ধে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে যেই বইটি সবচেয়ে বেশি মানুষকে সাকসেসফুল বানিয়েছে যেটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সেই বইটার লেখক নেপোলিয়ন হিল উনি তার বইতে লিখেছেন যে মানে আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনার আপনার যে তেরোটি প্রিন্সিপাল আপনাকে মানতে হবে তার একটা প্রিন্সিপাল হচ্ছে এ বার্নিং ডিজায়ার মানে আপনার ওই জিনিসটা পাওয়ার জন্য আপনার ডিজায়ার থাকতে হবে জ্বলন্ত ডিজায়ার মানে আপনি পেয়েই ছাড়বেন এমন মেন্টালিটি হ্যাঁ মানে আচ্ছা এখন উনি একটা উদাহরণ দিয়েছেন ওনার বইতে যে এক সেনাপতি সত্যিকার উদাহরণ এক সেনাপতি আপনার অন্য একটা দেশে গেছে যুদ্ধ করতে তখন আপনার সমুদ্র পথে গেছে একটা বোটের মাধ্যমে তো যাওয়ার পরে ও সেনাপতি দেখছে যে তাদের যে ইয়া আর্মি তার চেয়ে শত্রুপক্ষের আর্মি অনেক গুণ বেশি বা প্রচুর বেশি তখন সে কি করলো মানে তার সোলজারকে অর্ডার করলো যে শিপটা যে শিপটাতে আসছি ওই শিপটা আনলোড করতে যা কিছু আছে এটা আমাদের খাদ্য অস্ত্র যা কিছু সব কিছু আনলোড করতে আনলোড করার পরে বলছে যে এটা আগুন জ্বালিয়ে দাও তখন যখন আগুন জ্বালিয়ে দিছে তখন জাস্ট আপনার আর কোনো উপায় নাই এখন এনে এখানে আমাদের চেয়ে বেশি শত্রু হোক আর যাই হোক আমাদেরকে এখানে জিততে হবে যদি বাঁচতে হয় ওকে আর যদি আমরা জিততে না পারি তাহলে আমাদেরকে ওরা মেরে ফেলবে বা বন্দি করে ফেলবে এটা হচ্ছে উদাহরণ যে একটা বার্নিং ডিজায়ার একটা জিনিস পাওয়ার জন্য কীরকম হওয়া উচিত এরকম হওয়া উচিত তো এখন হচ্ছে এই বার্নিং ডিজায়ারটা আরেকজনের আরেক লেখক তার বইতে যেভাবে লিখেছেন সেটা হচ্ছে মানে আপনি অনেকে তো আশা আছে যে বা বিভিন্ন লক্ষ্য আছে যে আমি জীবনে এত কোটি টাকা চাই এত এই এই বাড়ি বানাতে চাই এই ব্যবসা করতে চাই কিন্তু কেন তারা বেশিরভাগ মানুষ ফেল করে তার একটা কারণ হচ্ছে এই যে বার্নিং ডিজায়টা তাদের মধ্যে নাই তারা শুধু হোপিং করে মানে আশা করে প্রত্যাশা করে হ্যাঁ হইলে ভালো হইতো বা ইনশাল্লাহ হবে এরকম টাইপের কিন্তু যে যে বার্নিক ডিজায়ার ওটা 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 অর্জন করার জন্য যেই স্পিরিটটা লাগবে যেই আগুনটা লাগবে ভিতরে সেটা নাই তো ওই লেখক উদাহরণ দিয়েছে যে আপনি মা আপনাকে যদি কেউ পানির নিচে ওকে নদীতে পানির নিচে যদি আপনাকে কেউ মাথা এভাবে ডুবিয়ে রাখে তখন আপনি নিঃশ্বাস পাওয়ার জন্য কিছুক্ষণ পর আপনার নিঃশ্বাস শ্বাস নেওয়ার জন্য যেমন মরিয়া হয়ে থাকবেন তেমন মরিয়া হয়ে আপনি যদি যা কিছু চান সে সেটাই আপনার অর্জন করা সম্ভব ওকে তো এই দুটা মিলিয়ে আমরা যেই কনক্লুশনে আসতে পারি যে আমাদের ওই ডিজায়ারটা লাগবে ওই ধরনের বার্নিং ডিজায়ার যে অন্য কোনো অপশন নাই ওকে অনেকে দেখবেন কি এই যে এটা একটা ভুল যে কয়েকটা অপশন রাখে যে আমি এই ব্যবসাটা করব এটাতে যদি ফেল করি তাহলে এই সেকেন্ড এটা অপশন এটা ফেল করলে ওই একটা চাকরি করব এরকম এই এভাবে প্ল্যান করিয়ে আপনার যারা সাকসেসফুল তারা এইভাবে আগানা তারা একটা লক্ষ্যে ছোটে ওটা অর্জন করা পর্যন্ত অন্য অন্যদিকে তাকানো এখন কথা হয়েছে কিভাবে এই যে ফ্রি অফার বা এই যে লটারি এগুলো আমাদের এই বার্নিং ডিজায়ারকে নষ্ট করে সেটা হচ্ছে আপনার মানে আমি যদি একটা লটারি কিনি এক্সাম্পল যে আগামী তিন মাস বা ছয় মাস পর লটারিটা ড্র হবে এই তিন থেকে ছয় মাস পর্যন্ত আমার ডিজায়ারটা ডিজায়ার যে আগ ডিজায়ারের আমার যে ডিজায়ারের যে আগুনটা আগুনটা কমিয়ে দিলাম তিন চার মাস পর্যন্ত বা ছয় মাস পর্যন্ত আমার মনে আরেকটা স্বপ্ন কিন্তু ভাসে কোনটা যে চল্লিশ লাখ টাকা যদি পাই চল্লিশ লাখ টাকা যদি পাই তাহলে তো আমার এই যে যেই যেই বিশ লাখ টাকার ব্যবসার জন্য ছুটতেছি তাহলে তো ওটা কোনো ব্যাপারই না তাহলে তো আমি চল্লিশ লাখ টাকা দিয়ে তো কত কিছু করতে পারবো ঠিক আছে আবার সিমিলারলি আপনি যে যে ফ্রি অফার এগুলা মানে ফ্রি বলতে কিছু নাই ওকে মানে ওই যে ওই লেখক থিঙ্ক ক্যান গ্রো রিচের লেখক নেপোলিয়ন হিল উনি বলেছেন যে দেয়ার ইজ না নাথিং ফ্রি এভরিথিং হ্যাজ এ প্রাইস ইউ মাস্ট পে ওকে তো আপনি একটা জিনিস ফ্রি পাইলেন ফ্রি পাইলে এক্সাম্পল আপনি একটা জিনিস ফ্রি পাইছেন কিন্তু তখন আপনি যখন ওই ওই শার্টটা যখন পরবেন তখন আপনার মনের মধ্যে কিন্তু ওই যে তৃপ্তিটা যে কিন কিনটা যদি পড়তেন তাহলে যে তৃপ্তিটা তৃপ্তিটা বা তাহলে যে কনফিডেন্টটা আসতো সেটা কিন্তু আসবে না হ্যাঁ আপনার মন কিন্তু ছোট হয়ে থাকবে যে এটা ফ্রি আনছি এটা ফ্রি পাইছি এটার দাম নাই এরকম তো এরকম যে এই ফ্রি অফারে মাল কিনা তারপরে মানে সবসময় কম দামে কম দামে কখনো কম দাম বলতে কিছু নাই ওকে যেটার কোয়ালিটি যেমন সেটার দাম তেমন এটা আপনার মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারেন যে যেটার দাম যেমন সেটার কাজও তেমন ঠিক আছে ফ্রি বলতে কিছু নাই ওটা বিভিন্নভাবে ঘুরিয়ে আপনার যারা বিক্রি করে তারা বিভিন্নভাবে আপনার সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে তারা এই খেলাগুলো খেলে অ্যাকচুয়ালি ফ্রি বা কম দাম বলতে কিছু নাই যেটার দাম যেমন সেটার দাম তেমন আপনি যদি ওইখানে দাম দিয়ে নিয়ে আসেন তাহলে আপনি আপনার মনের মধ্যে দাম দেবেন ওকে একভাবে আপনার এই যে ডিজায়ার বার্নিং ডিজায়ার সেটার ক্ষতিগ্রস্ত হবে আরেকভাবে আপনার যে মেন্টাল যে কনফিডেন্স লেভেল সেটা লো হয়ে যাবে আর কনফিডেন্স হচ্ছে খুব ভ্যালুয়েবল একটা জিনিস কনফি কনফিডেন্স